নমস্কার, আমি অভিকা সরকার। চলে এসেছি মায়ের অদলা বদলি গল্পটির দ্বিতীয় ভাগ নিয়ে। প্রথমেই বলে দিই, এই গল্পে কোনো স্থান, কাল, পাত্রকে উদ্দেশ্য করা হয়নি। সমস্ত চরিত্র কাল্পনিক, শুধুমাত্র বিনোদনের জন্য গল্পটি প্রস্তুত করা হচ্ছে। শুরু করছি গল্পের দ্বিতীয় ভাগ, মায়ের অদলা বদলি। মাম্মা, আমরা চলে এসেছি। আরে আরে, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? দিনেশ, তুমি গাড়ি লেখে পাপাকে লানে যাও। মাম্মা, মাম্মা কোথায় গেলে? মাম্মা, আরে তুমি অন্ধকারে বসে আছো কেন? মাম্মার মনে হয় শরীরটা খুবই খারাপ করছে। দেখি একটু কপালে হাত বুলিয়ে দেখি, জ্বর এলো নাকি? আস্তে আস্তে যাই। আরে তোমার কপাল তো খুব ঠান্ডা গো। বাপরে বাপ, আর ইউ ফিলিং ব্যাড মাম্মা? মাম্মার সামনে গিয়ে বলি যে শরীর খারাপ লাগছে কিনা। আবার কে এলো? পাপা! রশ্মি, কেমন ঘোরা হলো তোমাদের? আর বলো না, চাঁচে ঢোকার পর মাম্মা বাসরুমে যায়, তারপরে তো খুব বৃষ্টি হয়। হুম, তারপর থেকে মাম্মা বহুত স্ট্রেঞ্জ বিহেভ করছে। মনে হয় বৃষ্টিতে ভিজেছিল তো, তাই শরীর খারাপ, এই জন্য রেস্টুরেন্টেও যাওয়া হলো না। এখন দেখো অন্ধকারে ওপরের ঘরে বসে আছে। ওকে, তাহলে এক কাজ করি বুঝলি, খাবার অনলাইনে অর্ডার করি, মাম্মা কিছু খেলে হয়তো বেটার ফিল করবে, সারপ্রাইজও দেবো বুঝলি। রাইস অ্যান্ড চিলি চিকেনই অর্ডার করে দাও। ঠিক আছে, তাই অর্ডার করছি তাহলে। কে? পুলিশ থেকে আসছি। বাবা, মনে হয় ওই যে আমরা অনলাইন অর্ডার করেছিলাম না, ওটা চলে এসেছে। ঠিক আছে, তুই যাস না, দাঁড়া আমি দেখছি। ওকে। হ্যাঁ দিন, থ্যাংক ইউ। দীপিকা, খাবার এসেছে, কিছু খাবে তো? খাবার চলে এসেছে, সরো তো দেখি কি এলো খাবার, খুব খিদে পেয়েছে আমার। স্ট্রেঞ্জ। আরে মাম্মা কি করছো, তো তাড়াতাড়ি খেও না, গলায় আটকে যাবে তো খাবারটা। আরে দীপিকা, আরে আরে দীপিকা, আস্তে খাও, কোনো তাড়াতাড়ি নেই, তুমি তো দেখছি সব শেষ করে দিয়েছ, আমরা কি খাবো? এটা তিনজনের খাবার। হ্যাঁ, আরো খাবার দাও, আরো খাবার চাই আমার, না হলে আমি তোমাদের দুজনকে। বাপরে, আমরা কি খাবো গো বাবা? দেখি একবার ফ্রিজটা খুলে যদি কিছু থাকে। শোনো মা, কুকিজ আছে, এক কাজ করি ওটা খেয়েই থাকতে হবে বুঝলি, চ তুই কিছু খেয়ে নে, আমিও একটু খাই। ঠিক আছে, চলো, খাওয়া হয়ে গেছে, পেটটা একটু তো ভরলো। হুম, চল তাহলে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট মা। দীপিকা, দীপিকা কাছে গিয়ে দেখি তো, কি হলো, ঘুমিয়ে পড়লো নাকি? দীপিকা, এই দীপিকা, বাবা
এই উঠে এলো, এখন দেখছি শুয়ে পড়েছে। যাক, ভালোই হয়েছে, আমারও সকাল থেকে অনেক কাটাকাটি গেছে, একটু শুয়ে পড়ি, ঝরঝরে রাত্রি ভালো লাগছে না। দীপিকা, একটু জলটা দেবে? খুব জল টেস্টে পাচ্ছে, গলাটা শুকিয়ে আসছে গো। দীপিকা, বাবা, দেখি বেল সুইচটা জ্বালাই। ও বাবা, তো কারেন্ট অফ, ঝরঝলে রাত্রি, মনে হচ্ছে লোডশেডিং হয়ে গেছে। ফোনটা কোথায়, ফোনটা কোথায়? তো ফ্ল্যাশ লাইট অন করি আগে। দীপিকা, একটু কি দীপিকা, দীপিকা নেই, দীপিকা মেয়ের ঘরে গেল নাকি? হয়তো চিন্তা করছে, চিন্তা ভাবনা করছে, খায়নি তো মেয়েটা, মেয়েটা পাঁচ পেটা খেয়ে রয়েছে। যাই, আমিও তাহলে একটু মেয়েটাকে দেখে আসি। বাবা, রশ্মির তো ঘর বন্ধ, তাহলে কি মা মেয়ে দুজনে একসাথে ঘুমাচ্ছে? যাই দেখি, নক করি রশ্মির ঘরে। রশ্মি, 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 কে কে? মা, বাবা বলছি। মা, একটু মা একটু দরজাটা খুলবে? হ্যাঁ দাঁড়াও, খুলছি। হ্যাঁ বাবা, বলো। রশ্মি, মা কি তোমার পাশে আছে, তোমার ঘরে? মা না তো, নেই তো। মা নেই? হ্যাঁ নেই, কোনো, আমি তো একাই ঘুমাচ্ছিলাম। তো মা তো আমাদের ঘরেও নেই। মা তো মা গেল কোথায়? মা নেই তোমাদের ঘরে? না। তাহলে বাবা, এই ওপর নিচে সব ঘরগুলো একবার খুঁজে দেখি, মা নিশ্চয়ই কোথাও না কোথাও তো থাকবে, কোথায় বা যাবি? আরে আরে দাঁড়া, অন্ধকারে এরকম ছুটোছুটি করছিস, লেগে ফেগে যাবে। তুই এক কাজ কর, তোর ঘর থেকে আগে ইমার্জেন্সিটা নিয়ে আয়, ওটা জ্বালাই, কেন এই ছোট্ট মোবাইলের টর্চে মাকে খুঁজে পাওয়া যাবে না। জামা নিয়ে এসো। ঠিক আছে বাবা, নিয়ে আসছি, দাঁড়াও। এ নাও বাবা, নিয়ে এসেছি। হ্যাঁ চলো, এই তো অনেকটা আলো হয়ে গেল, দেখলি ইমার্জেন্সিটা জ্বালালাম বলে। চ চ চ দেখি। তাহলে মা এক কাজ কর, তুই ইমার্জেন্সিটা নিয়ে নিচটা দেখ, আমি ওপরে এই টর্চ লাইট নিয়ে দেখছি। না বাবা, একসাথেই দেখি, আমার না এই অন্ধকার হয়ে গেছে, একটু ভয় ভয় লাগছে। ঠিক আছে ঠিক আছে মা, চলো তাহলে নিচেই যাই, আগে নিচে গিয়ে দেখি, চল। ঠিক আছে চলো। না বাবা দাঁড়াও দাঁড়াও, আমরা তো ওপরটাই আছি, তো ওপরের ঘরগুলো আগে নিয়ে এখে নি, তারপর নিচের ঘরগুলো দেখবো। ঠিকই বলেছিস, চ আগে ওপরটাই দেখে নি, তারপর না নিচে যাওয়া যাবে। না উপরে তো কোথাও দেখতে পাচ্ছি না রে, তাহলে চ নিচেই যাই একসাথে। চলো তাহলে। বাবা, মেইন গেটটা তো বন্ধ, তাহলে মা কিভাবে বাড়ি যাবে? তাহলে বাড়িতেই আছে, আগে রান্নাঘরটা চেক করি, আমরা কিছু খাইনি তো, হতে পারে মাম্মা কিছু আমাদের জন্য রান্না করছে। তোর পাগলি, তুই পাগলের মতো কথা বলছিস, এত রাত্রিরে মা রান্না করবে? তাহলে বাবা, দেখতে পাচ্ছ স্টোর রুমের দরজাটা খোলা আছে? তাই তো, একটা অদ্ভুত আওয়াজও তো আসছে রে, এটা স্টোর রুমের ভেতর থেকে আসছে না রে? হ্যাঁ
আসছে না? অদ্ভুত আওয়াজ তো। চলো তাহলে দেখি গিয়ে স্টোর রুমের ভেতর। হ্যাঁ একবার দেখি, চলো বাবা। এই নিয়ে শেষ করলাম মায়ের অদলা বদলি দ্বিতীয় পর্ব। এর পরের পর্বটি দেওয়া হবে আগামী বৃহস্পতিবার রাত 9:30। ধন্যবাদ।